ইসলামিক ওয়ার্ল্ড সিটিজি ইন্সপায়ার্ড বাই বিডি ভান্ডারি সং বিসমিল্লাহির রহমানির রহিম
واتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ورب صل وسلم على وبارك عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله شبائب لي صلى الله تعالى عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن عاد منكم اليوم مريدا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة. رواه مسلم. পটিয়া সানহারা ইউনিয়নের গৌরব আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের এলাকারই আপনাদের এই মনোনীত চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতি জিদা মজদুহু ওয়া হায়াতুহু, ওনার পরিবারের একান্ত ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই আজিম শান মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মুস্তাফিজ বয়ানি সাহেব মাদ্রাসিল্লুহুল আইনী এবং আমার পূর্বে যিনি তকরির পেশ করেছেন মুজাহিদ মিল্লাত মাওলানা ফরিদুল আলম রেজভি সাহেব কিবলা মাদ্রাসিল্লুহুল আইনী সহ অসংখ্য উলামায়ে কেরাম মঞ্চে সমাসীন মুহাদ্দিসিন ইকরাম মুফতিয়ানে ইজাম মুফাসসিরিন ইকরাম বিভিন্ন আপনাদের এলাকার দূর দূরান্ত থেকে আগত মসজিদের খতিব ইমাম সাহেব সহকার ইমাম বিলখুসুস আজকের মাহফিলে যারা এসেছেন বিশেষ করে মুরব্বী সমাজ আমার বাবার মতো কাবলে তাজিম মুরব্বী বাবারা আমার প্রিয় প্রিয় তরুণ যুবক ভাইরা কচি কাছা নিষ্পাপ শিশু ভাইরা যারা মিডিয়ার মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে আমার আলোচনা শুনছেন বিশেষ করে প্রজেক্টরের সামনে এবং মাইকের মাধ্যমে আমার যে সমস্ত পরদারশী জাহেদা আবেদা মুত্তাকি মা ও বোনেরা আমার আলোচনায় শরীক হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি
যিনি আমাদের সকলকে আজকের এই মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে লাগবে, জোরে কি বলেন? আল্লাহর প্রেম তো জোরে হতে হবে, কি বলেন ঠিক কিনা? কারণ যিনি বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছেন, বিনা পয়সায় জমিন দিয়েছেন, বিনা পয়সায় সুন্দর দুইটা কিডনি দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, কত শরীরের কত পার্টস বিনা পয়সায় দান করেছেন। একটা কিডনি নষ্ট হলে তখন বুঝতে পারি ভারতের জমিনে গিয়ে ওই কিডনি লাগাতে এই পটিয়ার জমিনে একখানি জায়গা বিক্রি করতে হয়, কথা বলেন ঠিক কিনা? তখনই আমরা বুঝতে পারি একটা কিডনির দাম কত। অথচ কিডনিটা দিয়েছেন কে? এরকম কয়টা দিয়েছেন? দুইটা। এভাবে এক একটা পার্টসের দাম হিসাব করলে কত কোটি মিলিয়ন ডলার দাম পড়ে আমার জানা নেই, এটা আপনারা বসে হিসাব করবেন। তবে আমি এটাই বলতে চাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। সুতরাং চিৎকার দিয়ে বলিষ্ঠ কণ্ঠে মহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে আমরা কোথেকে ভালোবেসেছি? হৃদয় থেকে। আমরা মুখে বলি না, আমরা কাজেও প্রমাণ করি, কথা বলেন ঠিক কিনা? সবাই মহব্বত দিয়ে বলবেন, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে মনের করে নবীর নূরে, মনের করে নবীর নূরে আলো জ্বেলেছি, আমরা মনের করে নবীর নূরে আলো জ্বেলেছি, জুড়ে আমরা মনের করে নবীর নূরে আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে আরো জোরে, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, কথা বলেন ঠিক কিনা? মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, সবার আগে নবীর প্রীতি, মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, প্রাণীর চেয়েও প্রিয় অতি, প্রাণীর চেয়েও প্রিয় অতি, প্রাণীর চেয়েও প্রিয় অতি, মনে করেছি আমরা প্রাণীর চেয়েও প্রিয় অতি, মনে করেছি আমরা হৃদয় থেকে আরো জোরে, আমরা হৃদয় থেকে মনের করে নবীর নূরে, মনের করে নবীর নূরে বাতি জ্বলেছি, আমরা মনের করে নবীর নূরে বাতি জ্বলেছি, আমরা হৃদয় থেকে আরো জোরে, আমরা হৃদয় থেকে নবী চলে তুলে আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সকল আউলিয়ায়ে কেরামের উরুস মুবারক। আমার ভাইয়েরা বিশেষ করে আলহাস অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি সাহেব, ওনারা ইন্তজাম করেছেন, ওনাদের মুরব্বী যারা, ওনাদের ইসালে সবাব যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরে আছে, কোথায় আছে? কবরে আছে। আমি বিশেষ করে আমি নাসিরুদ্দিন আলবারি, আপনারা জানেন এই মাসে সিদ্দিকী আকবরের উরুস মুবারক, কারণ ওনার পজিশন ওনার মকাম আরো দুই তবকা উপরে,
আরো দুই তপ্পা আউলিয়ায়ে কেরাম, সোহাদায়ে কেরাম, সিদ্দিকীন, তারপরে আম্বিয়ায়ে কেরাম, সুবহানাল্লাহ। এজন্য আমি একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি ওনার শানে, কোরআনুল হাকিমের সূরা তাওবা থেকে, সূরা তাওবা, আওয়াজ দিয়ে বলেন সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আশা করি প্রাসঙ্গিক আলোচনা আপনারা বুঝতে পারবেন। তবে আমাদের যে মা বোনেরা প্রজেক্টরের সামনে রয়েছেন তাদেরকে একটি মেসেজ দিতে চাই, এই মাসে যিনি আপনাদের জান্নাতের সরদারেরই হবেন, যিনি ইমামে হাসান হুসাইন আমাদের যুবকদের সরদারের আম্মা যান, যিনি বেলায়তের সম্রাট মৌলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহধর্মিণী, যিনি রাহমাতুল্লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাতের মিলাদ শরীফ, জোরে বলুন সুবহান। এই মাসের মধ্যে ওনার মিলাদ শরীফ, আমি সব দিকটাই চেষ্টা করব আলোচনা করার, তবে সময় কম। আপনারা জানেন প্রধান মেহমান অপেক্ষা করছেন, উনি যে কোনো মুহূর্তে তশরিফ আনবেন, উনি আসা মাত্রই আমার আলোচনা শেষ। তবে আসুন আমরা কোরআনুল হাকিম দিয়ে শুরু করতে চাই, কারণ সুন্নিদের নামে কতগুলো বদনামী রয়েছে, এগুলো নিতান্তই বদনামী। আমরা নাকি কোরআন এবং হাদিসে পাক থেকে কথা বলি না, বানিয়ে বানিয়ে কিচ্ছা কাহিনী এগুলো বলি, নাউজুবিল্লাহ বলেন, আরেকটা জোরে বলেন না। আসুন আমরা সবাই কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করব, বিসমিল্লাহির রহমানির রহিম। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে রয়েছে, যেটা ভারতের জমিন থেকে 98 ইংরেজিতে আমি কিনেছি, ক্রয় করে বাংলার জমিনে এনেছি। ওই কিতাবের মধ্যে রয়েছে যিনি একটিবার বিসমিল্লাহ শরীফ পড়বে, কয়বার? একটিবার বিসমিল্লাহ শরীফ পড়বে, ওয়াজ নসিহত মানে লম্বা লম্বা কিচ্ছা কাহিনী বিষয় নয়। আমাদের ইমান তো, সুন্নিদের ইমান তো ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান মজবুতের পরে, ইমানের টিকের পরে, আকাইদের পরে যে কাজটা করতে হবে সেটা হবে আমল। এজন্য আমাদের আমলের পাল্লা বাড়ি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমলের পাল্লা বাড়ি করতে পারলে সোজা জান্নাতে, আর যদি আমলের সওয়াবের গুনার পাল্লা যদি বাড়ি করেন সোজা জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন কারিমে সেটাও বলে দেওয়া আছে, কোরআন কারিমে যদি সওয়াবের পাল্লা ভারী করতে পারেন ডাইরেক্ট কোথায়? জান্নাতে। এজন্য ছোট্ট ছোট্ট কাজ সওয়াব বেশি, কাজ কম বেতন বেশি, এটা আমরা বেশি পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ শরীফ পড়া মাত্রই আল্লাহ পাকের আর কেন জান্নাত, কয়টি জান্নাত? আটটি, বড় করে বলেন কয়টি? আটটি জান্নাত। ফার্সি ভাষায় বলে হাস্ত বেহেস্ত, হাস্ত বেহেস্ত, আটখানা জান্নাত ফার্সি একটি কিতাব, সেটাও 98 ইংরেজিতে ভারতের জমিন থেকে এনেছি। হাস্ত বেহেস্ত মানে আটখানা বেহেস্ত, ওই আটখানা বেহেস্ত ডাক দিয়ে আল্লাহর দরবারে বলে লাব্বাইকা ওয়া সাদাইক, জান্নাতের জবান আছে, খানে কাবার জবান আছে, আল্লাহর খানে কাবার কোনায় হাজরে আসওয়াদ যেটা রয়েছে, ওই হাজরে আসওয়াদের জবান আছে, চোখ আছে, আল্লাহর কুদরতের যত সৃষ্টি আছে, আসমান জমিন চন্দ্র সূর্য বটবৃক্ষ তরুলতা যা কিছু আছে সব কিছুর জবান আছে, এবং সবাই আল্লাহর তাসবিহ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত ডাক দিয়ে বলেন লাব্বাইকা ওয়া সাআদাইক, আল্লাহ ডাক দিয়ে বলেন জান্নাত রে তুমি লাব্বাই কেন বললা? বলে যে পটিয়ার জমিনে, সানহারা ইউনিয়নের জমিনে আল্লাহ বলে সিরউদ্দিন আলবানের জবানে জবানে সকল আশেকের রাসূলেরা
কি পুরুষ কি নারী সবাই বিসমিল্লাহ শরীফ পড়েছে, এজন্য আমি জান্নাত তাদের পক্ষ হয়ে লাব্বাইকা ওয়া সাদাইকা বলে ডাক দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিলেন জান্নাত রে তো কি হয়েছে, লাব্বাই বলেছ বুঝতে পারলাম কি হয়েছে বলো, বলে যে আল্লাহুম্মা, সুবহানাল্লাহ বলেন না, বলেন সবাই আল্লাহুম্মা উদখুলহুল জান্নাতা, আল্লাহ রে সনহারা ইউনিয়নের জমিনে জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি সাহেবের ব্যবস্থাপনায় মাহফিলে যারা বিসমিল্লাহ শরীফ পড়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে ঢুকায় দাও, জান্নাতে প্রবেশ করায় দাও, জান্নাতে প্রবেশ করায় দাও, আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে দোয়া করতেছে। জোরে বলুন কয়বার, একবার যিনি পড়েছেন জান্নাতের আওয়াজ থামে না, আল্লাহ বলেন ঠিক আছে তোমার দোয়া কবুল করলাম, আমি সবাইকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম, আমি দোয়া কবুল করলাম, এবার তুমি থামো তোমার দোয়া বন্ধ করো, কিতাবের মধ্যে লিখতে চেয়ে জান্নাতের আওয়াজ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, এখানে আসলে লাভ আছে না নাই, এখানে লাভ মানে শুধু তাবার রূপ না, অনেক লাভ। আগে মাদক ব্যবহার করেছি, এবার মাদক ব্যবহার করব না, আগে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি, এখন সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব। এইভাবে যত অশালীন পথ আছে, অশ্লীল পথ আছে, খারাপির পথ আছে, জাহান্নামের পথ আছে, সব পথ পরিহার করে যেই ব্যক্তি মসজিদের দিকে, যেই ব্যক্তি পীর মুর্শিদের কদমের দিকে, যেই ব্যক্তি রাসূলে কারীমের কদম মুবারকের দিকে, যে ব্যক্তি নয় নয় জান্নাতের দিকে ফিরে এসেছে, ওই ফিরে আসার নাম হলো তওবা। ফিরে আসার নাম কি? কিন্তু তোমায় ওরে সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি নাই, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আর কোনো ব্যাপার জানি মহব্বত করে করি ম্যাম, এবার পাশার মাস কি মাস ইতাল্লা বাংলা ভাষা দিচ্ছে, দেখতে অসুবিধা আছে না, যেভাবে আরবি হম করি বেগে আরবি থইও, আমার সোনার মদিনা, আমার প্রাণের সবাই সব ভুলিব, কিন্তু তোমায় সব ভুলিব, ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিব্রিল আমি সদা এসেছে, আশিক বলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আর জোরে আমার সোনার মদিনা।
দর্শক শ্রোতা আছে কিনে সেটা গিয়ে হইলা বুঝিব, সাধু ভাষাত হইলা বুঝিব, ইংলিশত হইলা বুঝিব, আরবি উর্দু হইলা, ফার্সি হইলা। ও বিলাই মারছে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ ফিয়ার আল্লাহ এন্ড স্ট্যান্ড উইথ ট্রুথফুল। সুবহানাল্লাহ। ইংলিশটা কিন্তু আমার বানানো নয়, এটা আলা হযরতের, আলা হযরত যেভাবে ইংরেজি করেছেন ঠিক সেভাবেই আমি বয়ান করলাম। সুবহানাল্লাহ। তিনি 50টি ভাষার উপরে কিতাব লিখেছেন আলা হযরত। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর বলিদের সিদ্দিকিনদের সোহবতের মধ্যে থাকো, আল্লাহর বলিদের সঙ্গ গ্রহণ করো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে নামাজ পড়ো, আল্লাহকে ভয় করে রোজা রাখো, আল্লাহকে ভয় করে হজ করো, আল্লাহকে ভয় করে যাকাত দাও, আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করো, আল্লাহকে ভয় করে যত কল্যাণমূলক কাজ আছে সবকিছু করো। তাফসীর দেখেন, ইত্তাকুল্লাহর ভিতরে সব আমল রয়েছে। এরপরে আল্লাহ জি বলে দিচ্ছেন, ওয়াকুনু মাসাদিকিন। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব কাজ করে। অনেকে বলে, হুজুর আমরা তো কোরআন শরীফ পড়ি, আমাদের পীরের দরকার নাই, আল্লাহর বলির দরকার নাই, পীর মুর্শিদের দরকার নাই। কোরআনুল করিমের এই আয়াতে করিমায় আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াকুনু মাসাদিকিন, তোমরা যারা সাদিকিন, যারা আল্লাহর বলি, তাদের সুবোধ গ্রহণ করো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে আছে, অন্য কোন দেশে নাই, অথচ বাংলাদেশে আছে, না আমেরিকায় আছে, না লন্ডনে আছে, এটা তো আমাদের বিষয় নয়। আমাদের বিষয়টা হলো কোরআনুল হাকিম আছে কিনা। আর যদি থাকে তাহলে মানব না কেন? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাস
ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ইয়াউমুল কিয়ামত। কোরআন করিম অনেক ভাবে ওই দিবসের নামকরণ করেছে আল্লাহর কুদরতের বাসায়, ইয়াউমা নাদউ, এমন একটা দিবস আসবে যেদিন আমি ডাক দেব, কি দেব, নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি সমহরা জমিনের মানুষদেরকে ডাক দেব, হিসাব দিতে হবে, কি দিতে হবে, কিভাবে ইনকাম করলেন, কিভাবে খরচ করলেন। আমাদের দেশে যেরকম ইনকাম ট্যাক্স নেই, এটা পরকালের সাথে মিল নেই, কারণ এখানে কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়েছে, কিন্তু ওইখানে কোন পথে ইনকাম করলেন, আবার কোন খাতে ব্যয় করলেন, দুইটা খাতেরই আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য প্রত্যেকটা জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের জবাব আল্লাহর কাছে দিতে আবার দে বলুন না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লাহু নাসিম বিইমামিহিম, এমন একটা দিবস আসবে যেদিন আমি আপনাদের সকলকে, তোমাদের সকলকে ডাক দেব তাদের ইমামের নাম ধরে। রিমেম্বার দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিবসকে স্মরণ করুন। আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ট্রান্সলেট করছেন এইভাবে, রিমেম্বার দিয়ে ওই দিবসকে স্মরণ করুন। আইসেল কল, আইসেল আল্লাহ এবারে কল দিবে, কে দিবে দাদা, কল দিবে আল্লাহ, কে দিবে দাদা, আরাম করে তো কল দিলে নদী আবার বাজার তেল কো কল দিস তো লাল কিছু হতাস হয় না, হয় কল কি শব্দ ইংরেজি বলেন না, কল কি শব্দ, আলা হযরত ট্রান্সলেট করছেন এভাবে, আইসে কল এভরি পিপল, আইসে কল, আমি তোমাদেরকে কল দেব, আমি তোমাদেরকে ডাক দেব। কল মানে কি, এভরি পিপল, আলা হযরত এভরি পিপল বলেছেন এখানে, এভরিওয়ান, এভরি বডি, যে কোনো একটা বলা যায়, কথা বলেন ঠিক কিনা। আই শেল কল এভরি পিপল উইথ দেয়ার ইমামস, আমি তাদের ইমামের নাম ধরে ডাকব, অর রিলিজিয়াস লিডার্স, অর্থাৎ ধর্মীয় নেতা, ধর্মীয় ইমাম, ধর্মীয় পীর, ধর্মীয় শেখ, তাদের নাম ধরে ডাকব। ও সোনহরা জমিনের মুসলমানেরা, তোমরা তোমাদের পীরের পিছনে পিছনে আমার কুদরতের আদালতে আসবে। কোরআনুল করিমের মধ্যে নাই, এজন্য আমি কোরআনুল করিমের দলিল গুলো দিচ্ছি আপনাদের সামনে। সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াতে করিমা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ইমামের নাম ধরে ডাকেন, তাহলে কার কার ইমাম নাই ভাবতে হবে? অনেকে আছে, আমাদের পীরের দরকার নেই, আমরা নামাজ দোয়া ঠিক মতো পড়ি। আল্লাহর কোরআনুল হাকিমের এই আয়াতে কারিমা কোথায় নিয়ে যাবে? আইশেল কল এভরি পিপল, কোন মানুষকে এলান, একা কি আমি ডাকবো না, আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে ডাকবো না, আমি ডাকবো উইথ দেয়ার ইমামস, রিলিজিয়াস লিডার্স, আপনাদের ধর্মীয় শেখ, ধর্মীয় ইমাম, আপনাদের ধর্মীয় পীর শেখ, তাদের নাম ধরে ডাকবো। আপনি যে যে পীরের মুরিদ, আপনি ওই পীরের পিছনে পিছনে আসবেন। জোরে বলেন সুবহান, তাফসীরে রুহুল বয়ান খুলেন, তাফসীরে রুহুল বয়ান এ আয়াতে করিমার তাফসীর করতেছেন আল্লামা ইসমাইল
হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামা ইমাম কুর্তুবী সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে তাফসীর করছেন আল্লাহ কিয়ামতের ময়দানে বাস্তবিক ইমামের নাম ধরে ডাক দিবেন, ইয়া শাফি, ইয়া হাম্বলি, ইয়া মালিকি, ইয়া হানাফি, এইভাবে ডাক দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাল্য পেশে নবীজিকে, সবাই বলেন কোরআন শরীফ থেকে বলছি না বাইরে থেকে বলছি।
করছি, পীর ছাড়া শেখ ছাড়া কোন উপায় না। আরো জোরে বলেন না, শয়তান যার কোন শেখ নাই, যার কোন পীর নাই, যার কোন ইমাম নাই, তার ইমাম হবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার ইমাম কে? কিয়ামতের ময়দানে ইমামের নাম ধরে ডাকার পরে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম রিমেম্বার দি ডে আই শেয়ার কল এভরি পিপল, আই শেয়ার কল এভরি ওয়ান, আই শেয়ার কল এভরি বডি তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কারা, তারা বলবে আমরা কোন ইমাম মানতাম না, পীর মানতাম না, শেখ বিশ্বাস করতাম না। আল্লাহ কোরআনুল করিমের দোহাই দিয়ে বলবেন, কেন কোরআনুল করিমে তো আমি সূরা বনী ইসরাইলে বলে দিয়েছি তোমরা কিভাবে আসবে, বলে যে তোমরা শয়তানের সাথে আসো। একটা সূরা বলেন না, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে করিমা, সূরা আবার দিয়ে বলেন না, সূরা লোকমানের 15 নম্বর আয়াত, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাব ইলাইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, ওয়াত্তাবি'ই সাবিলা, আল্লাহ বলে দিচ্ছেন এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাব ইলাইয়া, আমার যেই বান্দাটা আমার দিকে ফিরে আছে দুনিয়ার মোহ ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে, কোরআন হাদিসের এলম ধারণ করে, যিনি সর্বক্ষণ আমাকে রাজি করার জন্য প্রস্তুত, আমাকে রাজি করতেছে, আমার হাবিবের দিকে মোহতাজ হয়ে আছে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ও যিনি আমার দিকে ফিরে আছে তোমরা তাকে মানো, তাকে অনুসরণ করো। ওয়াত্তাবি সাবিলা ফলো টু হিম, ফলো টু হু টার্নস টু মি, হু টার্নস টু মি, টার্ন মানে ঘোরা। যেমন আমরা স্কাউটে শিখেছিলাম রাইট টার্ন, লেফট টার্ন, অ্যাবর্ট টার্ন, ইংলিশের মধ্যে আছে কি নাই? সেনাবাহিনী, পুলিশ, পিডিআর, বিজিবি, র্যাব, এদের কাছে এখনো সে প্রশিক্ষণ, স্কাউট গুলা এখনো চলে অনেক স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতেও এই শব্দগুলো পাওয়া যায়। হু টার্নস টু মি, যিনি আমার দিকে টার্ন করেছে, আমার দিকে ফিরে গেছে, তোমরা তাকে মানো। এটা কিসের আয়াত? বানিয়ে বলেছি কোরআন হাকিমে সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত। কয় নম্বর? হু টার্নস টু মি, ফলো টু হিম, হু টার্নস টু মি, তোমরা তাকে ফলো করো যিনি আমার দিকে ফিরে আছে, যিনি আমার দিকে মোহতাজ হয়ে আছে, যিনি আমার দিকে টান করেছে, অর্থাৎ তোমরা আল্লাহর বলিকে মানো। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন না সালে দুনিয়ার রাসূলুল্লাহ, সময় বেশি পাব না, শরহ সুদুর আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীকে 75 বার দেখেছেন। আরেকটা সূরা বলবেন না, কয়বার? 40 বার দেখেছেন ডাইরেক্ট, আর 35 বার দেখেছেন ঘুমের ঘোরে স্বপ্নে, দেখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা 75 বার যিনি দেখেছেন, ওনার তফসিরে জালালাইন শরীফ তো আছে, সবাই আমরা জানি, উস্তাদ শাকরিক মিলে লিখেছেন, ওনার আরেকটি দামি কিতাব রয়েছে সরহসদর, ওই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা নকল করেছেন মক্কা শরীফের, মক্কায় মুআজ্জামার জমিনে, সময় কম সংক্ষেপে বলছি, হযরতে ইব্রাহিম বিন সাইবান রাহমাতুল্লাহি তাআলা
তিনি নকল করেছেন ইব্রাহিম বিন সাইমান রাহমাতুল্লাহি আলাইহ, তিনি বয়ান দিয়েছেন ওই ওনার বয়ানটা তার কিতাবে তিনি নকল করেছেন। ইব্রাহিম বিন সাইমান বলতেছেন একজন পীর সাহেব মক্কা শরীফ গিয়েছে, কোথায় মক্কা শরীফ, পীর যখন গিয়েছেন ওনার সাকরিত ভক্তবৃন্দ অনেকে পীরের সাথে সফর করেছেন, এখনো অনেকে করে, কথা বলে ঠিক কিনা, কারণ পীরের সাথে সফরটার মজাই আলাদা, সব সময় আল্লাহর ভয় থাকে, রসুলের প্রেম থাকে, কথা বলে ঠিক কিনা। এজন্য আমার ভাইরা ইব্রাহিম বিন সাইমান তিনি বয়ান দিচ্ছেন ওই পীর মসজিদের সাথে কতগুলো ভক্তবৃন্দ খানে কাবায় হজ করার জন্য গেলেন মক্কাতুল মুকাররমায়, পীরের সাথে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতেছেন হারাম শরীফে, কোথায়, আমরা যারা যাই এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাত, কথা বলেন ঠিক কিনা, মদিনা শরীফে এক রাকাতে 50,000, এটাও বলতে যায় বাসার গুম যায় দেয় শরীরে নকরলি বন্য মশালা, শরীরে যদি রাজ করলে ফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিজের সাধ্যের বাইরে কষ্ট দেয় না। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আপনি যদি মাজুর হয়ে থাকেন আপনি বসে পড়লে আপনাকে দাঁড়ানোর স্বভাব দেবেন, কিন্তু আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম এরকম কোন ইমানদার মুসল্লি যদি বসে নামাজ পড়েন তাহলে 50% স্বভাব ক্যান্সেল হয়ে যাবে, কত পার্সেন্ট আওয়াজ দিয়ে বলুন না, কত পার্সেন্ট, 50%, বসে পড়লে দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে পড়ার অর্ধেক, 111 পৃষ্ঠা মিশকাত শরীফের হাদিস শরীফ আপনারা দেখে নেবেন সেখানে রয়েছে মাসালা এই বিষয়ে নামাজ বসে পড়ার ব্যাপারে। যাই হোক আমার ভাইয়েরা ওই পীরের সাথে নামাজ পড়তেছেন পাঁচ ওয়াক্ত, মুরিদও পড়তেছেন পীরও পড়তেছেন, হঠাৎ করে একজন মুরিদ আল্লাহর খানে কাবায় দাঁড়িয়ে গেলেন, বলেছেন হুজুর ও আমার পীর সাহেব গেলাম, আমি তো আর বোধহয় বেশিক্ষণ আমার সময় নাই, আগামীকাল জোহরের নামাজের পরে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, জোরে বলুন কেন হতেলো, এবার কেন হতেলো, জোহর নামাজের পরে আন্তকাল জোরে দিবে কেন হতেলো, ফরজ নাই, ইমামে বুখারী রমজান শরীফের রোজাগুলো রাখলেন, রমজান শরীফের রোজা রেখে আল্লাহর কাছ থেকে মেসেজ পেলেন, সংবাদ পেলেন রোজাগুলো আপনি রাখতে পারবেন, যেদিন ঈদুল ফিতরের রাত শবে কদরের মতো রাত ওই রাত্রে আপনার ইন্তেকাল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, ইমামে বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী তিনি ঈদুল ফিতরের রাত্রে এশারের নামাজ পড়ে শবে কদরের মতো একটি রাত, সেই রাতটা বড় ইবাদতের রাত, তিনি ইবাদত করলেন আল্লাহর হুকুমে, তিনি নিজেই নিজেই অজু কালাম করে নিজে নিজেই বুঝতে পারলেন কলমা শরীফ পড়তে পড়তে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা এখানে পৃথিবীতে কোন গডের অস্তিত্ব নাই,
যদি মুসলমান হয়ে থাকেন আজ থেকে সিদ্ধান্ত নেবেন, ও মাই গড এই শব্দগুলো জীবনে বলবো না, কারণ আমাদের মুসলমানদের প্রথম সবক হলো দেয়ার ইজ নো গড। আমাদের প্রথম নামাজের আগে সবক হলো দেয়ার ইজ নো, এখানে কোন গডের অস্তিত্ব নাই, এখানে কোন গডের অস্তিত্ব নাই, আছে শুধু আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ, অ্যাকসেপ্ট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ প্রফেট, যারা বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের প্রথম সবক। আমরা সবকের গোড়ায় গলত করছি ও মাই গড বলে, কিন্তু আমার ভাইয়েরা এটা হলো আমাদের প্রথম শিক্ষা। ইমাম বুখারী বলেন আমি কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম, ওই দিকে গোটা জগতের মুহাদ্দিস উলামা ইকরামদেরকে স্বপ্ন দেখালেন, ইমাম বুখারীকে দেরি করছো কেন? আমি রহমতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন গুনাহগার উম্মতের কান্ডারি, ইমাম বুখারি কবরে আসার আগে আমি সোনার মদিনার রসুলের পর আমি তার কবরের মধ্যে হাজির হয়েছি, আমার বুখারিকে যিনি লক্ষ লক্ষ দেরহাম খরচ করে আমি রসুলের হাদিস উপহার দিয়েছে জগতের মানুষকে, আমি তাকে কলিজার সাথে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করছি। সব বলিব কিন্তু তোমায়, ওরে সব বলিব কিন্তু তোমায়, বলতে পারি না আমার সোনার মদিনা, আমার প্রাণে মদিনা, আমার সোনার নামে তুমি ছিলে আলোকের দেশ, ওরে পড়ে মারা তক যে ছিল তোমার পরিবেশ, নবীর চুমা লেগে তুমি, নবীর চুমা সোনার মদিনা, আমার প্রাণে মদিনা, সব বলিব কিন্তু তোমায়, বলতে পারি না আমার জিজো জিজো আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন বাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত পেয়ে তো শুকরিয়া আদায় করতেই হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের যিনি প্রধান মেহমান, ও সিফ বীর মুর্শিদ নেই, ও তো সফিনায়ে মদিনা হ্যাঁ, ওর চিল্লা সে বাতাও সুবহানাল্লাহ, ও সফিনায়ে মদিনা হ্যায়, জো ভি উঠেগা ও মদিনা তক পৌঁছ যায়গে ইনশাআল্লাহ। ও দা চিল্লা সে কে দো সুবহানাল্লাহ, কারণ সত্যিকারের একটা কথা আছে, আনাস সিদ্দিক বসন দিতে পদিন শায়র আলা পদিন গিয়া গায়, পীর চিনে পীর ধর, বন্ধ পীরে সঙ্গ ছাড়,
আছে না? আমি শেষ করতেছি, যেহেতু প্রধান মেহমানকে বসাই কথা বলা মানে এটা আদবের খেলাফ, আদবের খেলাফ, সেটা আমি করতে চাই না। কারণ এ সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা আসবে, তো এটুকুই বলবো যে ভণ্ডফি দেশে অভাব নাই, দেখবেন একেবারে ক্লিন শেভ করা। অন্তত আমি তো পুরো বাংলাদেশে মোটামুটি যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, অনেক বিষয় দেখি যাদের আপাদ মস্তক দেখলে আল্লাহ রসুলের কথা তো বাদ দেন, বিভিন্ন ফিল্মের নায়কের কথা মনে পড়ে। পীর কিসকো কেতে হ্যায় জিসকো দেখ কর মুস্তফা কো ইয়াদ আ জায়েগা, জিসকো দেখ কর কুরআন হাকিম কো ইয়াদ আ জায়েগা, জিসকো দেখ কর খুদা কো ইয়াদ আ জায়েগা, ও তো পীর হ্যায়। ঠিক হ্যায় নাহি? চিল্লা সে কে দো ঠিক হ্যায় নাহি? আল্লাহ পাক আমাদেরকে সঠিক জায়গায় হাত দেওয়ার তৌফিক দিন। আমি আর দেরি করছি না, আলোচনা তো অনেক জায়গায় করি, আপনারা শুনেছেন আমি কোরআনুল হাকিম থেকে যেটুকু বলেছি এবং হাদিসে নববীর তরজমা করতে পারিনি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন। যেটুকু বয়ান হয়েছে এটুকু আঁকড়ে ধরে সুন্নাতে নববীর দামান ধরে পৃথিবীতে টিকে থাকা, পৃথিবীতে বসবাস করা, সুন্নাতের দামান দিয়ে দামান ধরে আমাদেরকে মুমিনে কামিল হিসেবে পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। ওয়াকর দাওয়ানা, বিশেষ করে আজকের প্রধান মেহমান এবং মঞ্চে যারা উলামায়ে আহলে সুন্নাহ, নিচে যারা আশিকিন মুহিব্বিন আপনারা এসেছেন, সকলেরই আল্লাহর দরবারে হায়াতে তৈয়বা কামনা করে আমি আজকের মতে এখানেই শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে। ওয়াকর দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।